পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোনে নির্দেশ দিয়েছেন যে আমি যেন দুর্গত এলাকাগুলো যাই এবং এগুলো পরিদর্শন করি এবং কি প্রয়োজন সেটা জেনে যেন সর্বাত্মক সহযোগিতা করি। গতকালকেও গণভবনে ওনার সাথে আমার মিটিং হয়েছে, সেখানেও তিনি বলেছেন যাওয়ার জন্য। গতকালে আসতে চেয়েছিলাম কিন্তু গতকাল ওআইসি প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে আমরা আসতে পারি নাই, আমরা আসতে এসেছি। তবে এসে আমি আমি বন্যায় ক্ষতি হয়েছে এজন্য দুঃখ প্রকাশ করছি, আপনাদের সমবেদনা জানাচ্ছি, কিন্তু সেই সাথে সরকার এবং আমার জনপ্রতিনিধি, আমার সংসদ সদস্য, আমার চেয়ারম্যান, আমার আওয়ামী লীগের নেতা কর্মীরা যে পদক্ষেপ নিয়েছে, যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, এটা অবশ্যই প্রশংসনীয়। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি যেখানে গেছি সেখানে দেখছি পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, এই বোতলের পানি, মিনারেল ওয়াটার সব জায়গায় খাচ্ছে। বন্যার ঘোলা জল এখন আর কেউ খায় না, এখন সবাই মিনারেল ওয়াটার খাচ্ছে, সব জায়গায় বড় বড় 2 লিটার 5 লিটার বোতল দেওয়া হচ্ছে। আমরা এই কয়দিনে 70 লক্ষ টাকা, তারপরে 700 মেট্রিক টন চাল, 21,000 প্যাকেট শুকনা খাবার, 2,000 বান্ডেল টিন, 60 লক্ষ টাকা গৃহ নির্মাণ মজুরি দিয়েছি এবং আগে থেকে আমাদের মজুদারও ছিল। এবং আজকে 2 জেলা কক্সবাজার এবং চট্টগ্রামের জেলার প্রশাসনের জানতে পারলাম যে আরো 3 লাখ টাকা লাগবে। আমি আজকে যে কালকে আমরা আরো 3 লাখ টাকা পাঠাই দিব। কাজে আপনারা অসহ বোধ করবেন না, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তুমি 2 হাত খুলে দিবা, জনগণ যাতে বুঝতে পারে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার জনগণের পাশে আছে। একটু বড় কথা আর কিছু আছে? একটা দেশের প্রধানমন্ত্রী বলছে 2 হাত খুলে দিতে, বলছে যাতে তিনি পাশে আছেন, উপরে আল্লাহ আছেন, আমাদের আর কিছু লাগবে না, আমরা ভয় পাই না। ইনশাল্লাহ এই অবস্থা থেকে আমরা দ্রুত কাটিয়ে উঠব। দুদিনের মধ্যে আমরা মিটিং এ বলবো ক্ষয়ক্ষতি কার কি হয়েছে, সে অনুযায়ী আমরা নির্ধারণ করে সকলের সকল ক্ষতি কাটিয়ে পুনর্বাসিত হওয়ার জন্য যে আর্থিক সহায়তা লাগবে আমরা সেই আর্থিক সহায়তা দিব ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে আমরা দুর্যোগ মোকাবেলা করে আসছি ভালো মতো, আগামী দিনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আপনারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। এখানে নজরুল ইসলাম দুলাল মামা আছেন আপনাদের নেতা, তিনি আবার নমিনেশন পাবেন, ওনাকে আপনারা ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশকে একটি উন্নত উন্নত স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন বলে স্মার্ট বাংলাদেশ, এটা শিখতে হবে। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, আমরা ইউরোপ আমেরিকার মতো স্মার্ট হয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার নামে পাঠাই তো, তুমি ইচ্ছা মতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই রচনা ও আর শুনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না,
তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ও মা, তুমি কেমনে বুঝলো? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে বা আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধা দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না? তোমার ছোঁয়া। হইছে মিশা কত কম কো চো স্যারমন লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছ। চিনো আসামি কেডা মাইডি হাই কেডা তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও, তাই আমার একটা কথা শুনে রাখো। কি হইছে? তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলে কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও আমি তোমারে টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই লালাই বুক ঠান্ডা কথা কর, তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।